দেখো, আমি মাধ্যমিক পরীক্ষার লাইফ সায়েন্সের, আজকে 2020 লাইফ সায়েন্সের মাধ্যমিকের পুরো প্রশ্নটা এখানে সলভ করে দিচ্ছি, ডিটেলিংয়ে তোমরা দেখতে থাকো। প্রথমে প্রশ্নে চলে আসছি। একটাকে যেখানে এমসিকিউ থাকছে 15টা, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1.1-এ আছে সঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে আছে গুরু মস্তিষ্ক, দেহের ভারসাম্য রক্ষা, হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ, লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, আর সুষুম্না শীর্ষক হৃৎস্পন্দন ও খাদ্য গলদ্ধকরণ নিয়ন্ত্রণ। তাহলে সঠিক উত্তরটা সম্পূর্ণ বাক্যে লিখতে হবে যে সঠিক জোড়াটি হলো অপশান নাম্বার ঘ, সুষুম্না শীর্ষক কি করছে না, হৃৎস্পন্দন ও খাদ্য গলদ্ধকরণ নিয়ন্ত্রণ করছে। তাহলে অপশন ঘ হলো আমাদের সঠিক আনসার। 1.2-তে দেখো, ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এখানে আমাদের অপশন যাচ্ছে অপশন গ, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে, এইটা হলো সঠিক নয়, এই উদ্ধৃতটি বা এই বক্তব্যটি সঠিক নয়। ঠিক আছে, তাহলে এরকমভাবে লিখবে যে ইনসুলিন সম্পর্কিত নিচের যে বক্তব্যটি সঠিক নয় তা হলো বলে অপশন গ দিয়ে লিখবে, প্রোটিন ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি 1.3-তে। খস্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খস্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। এখানে দেখো আসছে কি আমাদের ফ্লেকশন, বাইসেপ, এক্সটেনশন, কোয়াড্রিসেপস, রোটেশন, পাইরিফর্মিস। ঠিক আছে, সেই অনুযায়ী যদি অপশানে যাই তাহলে কী হবে, অপশন গটা হচ্ছে আমাদের সঠিক। পরে দেখো চলে আসি, মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা নিচের উত্তরগুলো থেকে নির্বাচন করো। এতে অতে রয়েছে অপত্য ক্রোমোজোম দুটি পরস্পর থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে, অর্থাৎ এটা হলো অ্যানাফেজ। নেক্সট দেখো, নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়লাসের অবলুপ্তি, এটা হলো প্রোফেজ। তাহলে এখানে যাচ্ছে অপশন খ, মানে অ অ্যানাফেজ আর আ প্রোফেজ, অপশন খ। পরেরটা দেখো, নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। এখানে অপশন যাচ্ছে আমাদের ঘ, পরাগরেণুর অপচয় বেশি হয়। ইতর পরাগযোগের বৈশিষ্ট্য হলে এক্ষেত্রে পরাগরেণুর অপচয় বেশি হয়। নেক্সট দেখো 1.6-এ, মানব দেহে মাইটোসিস কোষ বিভাজনে শব্দ সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোমে কটি ডিএনএ অনুকুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। ঠিক আছে, এখানে বলেছে তাহলে প্রথমে যে ইনফরমেশনটুকু দিয়েছে সেটার কিন্তু আমাদের কোনো দরকার নেই। আসল মেন প্রশ্ন হচ্ছে যে প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। ঠিক আছে, তাহলে এখানে হলো একটি, খ হবে কি একটি। পরে দেখো 1.7-এ, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। এখানে হচ্ছে অপশন ক। ঠিক আছে, কারণ কালো বর্ণের জন্য বি দায়ী আর আর, মানে বি আর ক্যাপিটাল বি আর ক্যাপিটাল আর সমন্বিত জিনোটাইপগুলো আছে আমাদের অপশন কতেই। নেক্সট দেখো, নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। এখানে আমাদের অপশন যাচ্ছে অপশন খ, কারণ বাকি অপশানগুলো সবই কি প্রকট, বাকি অপশানগুলো দেখো সবই প্রকট বৈশিষ্ট্য, একমাত্র অপশান খটাই কি প্রচ্ছন্ন। নেক্সট দেখো, হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি কি হতে পারে তা নিচেরগুলো থেকে নির্ধারণ করো। আমাদের কিন্তু পূর্বে আমরা যেগুলো সাজেশন দিয়েছিলাম তার মধ্যেকারই কিন্তু এইসব প্রশ্ন, পূর্বে সাজেশনগুলো দেখলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। তাহলে এক্ষেত্রে কিন্তু এটা শেষ থেকে উপর দিকে যাচ্ছে, মানে কি হিমোফিলিক পুত্র, এক্ষেত্রে আসছে হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা, স্বাভাবিক কন্যা আমাদের হতে পারে এরকম অথবা এই অপশানে যেতে পারে।
ঠিক আছে, তাহলে হিমোফিলিক পুত্র আর স্বাভাবিক কন্যা এরকম জেনোটাইপ হতে পারে, এরকম জেনোটাইপ আর কি হয়। তাহলে এক্ষেত্রে পিতামাতার জেনোটাইপ কী হবে? এখানে পুত্র যেহেতু হিমোফিলিয়া রোগগ্রস্ত, সেই জন্য অবশ্যই তার মানে এই বৈশিষ্ট্যটা, পুত্রের যে বৈশিষ্ট্যটা, এ পাচ্ছে কি মাতার কাছ থেকে, তাই তো? তাহলে এখানে কিন্তু অপশান ক এবং অপশান ঘ দুটোই সঠিক, অপশান ক এবং অপশান ঘ দুটোই সঠিক। মানে কি মাতাটা দেখো কি মাতা রয়েছে কি বাহক হতেই হবে, মাতাকে বাহক হতেই হবে, কারণ পুত্র বলেছে হিমোফিলিক, তাহলে মাতাকে বাহক হতেই হবে। আর পিতা আর কন্যা বলেছে কি স্বাভাবিক, কন্যা আমাদের কি বলেছে স্বাভাবিক, তাহলে স্বাভাবিক কন্যা হতে পারে এরকম, মানে দুটোই ক্যাপিটাল এইচ হতে পারে অথবা একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ হতে পারে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে পিতা রোগগ্রস্ত হতে পারে বা পিতা স্বাভাবিকও হতে পারে। এক্ষেত্রে কিন্তু ক এবং ঘ দুটো অপশানই কী হবে সঠিক, ক এবং ঘ দুটো অপশানই সঠিক হবে। নেক্সট দেখো, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না, ঠিক আছে? তার মানে এটা কি বিদেশি আর এটা কি দেশীয়, বিদেশির সঙ্গে দেশীয়। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে, প্রতিপাদ্যটি শনাক্ত করো, সেটা হলো কি আন্তঃপ্রজাতির সংগ্রাম। আন্তঃপ্রজাতির সংগ্রাম মানে দুটো ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রামই হলো আন্তঃপ্রজাতির সংগ্রাম, অপশান খ। নেক্সট দেখো, মিলার আর উড়ে তাদের পরীক্ষার প্রাণ সৃষ্টির কতগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন, সেগুলোর মধ্যে যেগুলো অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো। অ্যামাইনো অ্যাসিড হলো গ্লাইসিন আর অ্যালানিন, অপশান গ, গ্লাইসিন আর অ্যালানিন। নেক্সট দেখো, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াকটেল নৃত্য করে তা স্থির করো, ঠিক আছে? এখানে কি অপশান খ, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানোর জন্য, ঠিক আছে? 1.13 দেখো, নিচের বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো, অপশান ক, বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায় সংরক্ষণ করা হয়, ঠিক আছে? তাহলে এখানে কি অপশান ক। নেক্সট দেখো, নিচের কোন জোড়াটি সঠিক নয় তা স্থির করো, এখানে হলো গ্রিন হাউস গ্যাস ইউট্রপিকেশন, গ্রিন হাউস গ্যাস ইউট্রপিকেশন, গ্রিন হাউস গ্যাস তোমরা জানো যে এটা কি বায়ু দূষণ, আর ইউট্রপিকেশন হলো জল দূষণ, তাহলে এটা হলো সঠিক নয়। 1.15 দেখো, নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো, সুন্দরবন। নেক্সট দেখো, নিচের 26টি প্রশ্নের মধ্যে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো, নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো 5টি আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাপতি ও বঞ্চারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের দেশ ধর্মটি প্রমাণ করেন। এখানে উদ্ভিদের উত্তেজিতা হতে পারে, উত্তেজিতা হতে পারে বা অবলিক সংবেদনশীলতা, সংবেদনশীলতাও হতে পারে, উত্তেজিতা বা সংবেদনশীলতা। নেক্সট দেখো, মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে, মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানে একটি দেহকোষে অটোজোম সংখ্যা হতো 88টি, সংখ্যা হতো 88টি, ঠিক আছে? পরেরটা দেখো, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগঠিত একটি রোগ হলো, এক্স ক্রোমোজোম গঠিত প্রচ্ছন্ন জিনগঠিত রোগ হলো বর্ণান্ধতা বা হিমোফিলিয়া, বর্ণান্ধতা হতে পারে, হিমোফিলিয়া হতে পারে, দুটোই এক্স ক্রোমোজোম গঠিত রোগ। নেক্সট দেখো, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নম্বর আঙুলের রূপান্তর, ঠিক আছে? নেক্সট দেখো, নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রেট বা নাইট্রাইটে রূপান্তরিত হয়, এটা হবে কি নাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন, ঠিক আছে? 2.6 দেখো, বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জল প্রচুর পরিমাণে প্রচুর অপচয় হয়, এটা তোমরা করতে পারো ভৌম জল বা করতে পারো পানীয় জলও করতে পারো, ঠিক আছে? পানীয় জলও হতে পারে বা ভৌম জলও ইউজ করতে পারো। নেক্সট দেখো, 2.7 দেখো, ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, এটা একেবারে কি সত্য।
নেক্সট দেখো, মাইটোসিস বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা কি মিথ্যা? নেক্সট দেখো, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলো বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন, এটা কি মিথ্যা? নেক্সট দেখো, বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, এটা একেবারে সত্য। পূর্বমেলা হসপিটালে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডোডেনড্রন, এটা সত্য। কোরায়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে, এটা মিথ্যা। স্তম্ভ দেওয়া শব্দের সঙ্গে বিস্তম্ভ দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে, উভয় স্তম্ভে ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো। জিব্বারেলিন, এটা হবে মূল ও মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে, 2.13। নেক্সট দেখো, শাখা কলম, এটা হচ্ছে গোলাপ। নেক্সট দেখো, কুঞ্চিত হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জেনোটাইপ, এটা হবে আর স্মল আর স্মল আই। নেক্সট দেখো, অঙ্গ সমসংস্থ অঙ্গ, এটা হচ্ছে তোমাদের গঠনে এক কিন্তু কাজে ভিন্ন। নেক্সট দেখো, জলাভূমি, এটা হচ্ছে তোমাদের ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। নেক্সট দেখো, থাইমিন ও ইউরাসিল, এটা হচ্ছে পিরিমিডিন ক্ষারক। বিসদৃশ্য শব্দটি বেছে লেখো, পন্স। সোয়ান কোষ কোথায় দেখা যায়? নিউরনের অ্যাক্সনে। নেক্সট দেখো, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড়া দেওয়া আছে, প্রথম শব্দজোড়াটি বুঝে দ্বিতীয় জোড়া শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসায়, মাইটোসিস ভ্রূণমূল, মিওসিস এটা হতে পারে জনন মাতৃকোষ, অথবা হতে পারে পরাগধানী, অথবা হতে পারে ডিম্বাশয়। ঠিক আছে, জনন মাতৃকোষ হতে পারে, এখানে পরাগধানী হতে পারে, বা ডিম্বাশয় লিখলেও কারেক্ট হবে। তারপরে 2.22 তে দেখো, মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিল? স্বাধীন সঞ্চার বা স্বাধীন বন্টনের সূত্র। সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চরিত প্রকরণের উদাহরণ দাও, এটা হতে পারে রোলার জিপ বা তোমাদের হতে পারে মুক্তলতি, কানের মুক্তলতি। ঠিক আছে, এইগুলো তোমাদের হতে পারে। শিম্পাঞ্জি কিভাবে শক্ত খোলার ভেঙে বাদাম খায়, ঠিক আছে, এটা তো জানো তোমরা, গতানুগতিক তোমাদের অভিযোজন থেকে এই প্রশ্নটা এসছে। তা শিম্পাঞ্জি যেভাবে বাদাম খায়, সেটা হলো শিম্পাঞ্জি শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি বা নেহাইয়ের মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়িয়ে বাদাম খায়, তাই তো? তাহলে শিম্পাঞ্জি কীভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়, এখানে তোমরা লিখতে পারো যে শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি বা নেহাইয়ের মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়িয়ে বাদাম খায়, ঠিক আছে। নেক্সট দেখো, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একই বিষয়ের অন্তর্গত, বিষয়টি খুঁজে বার করে লেখো, সেটা হলো কি? আনসার হবে বায়ু দূষণ। বায়ু দূষণের অন্তর্গত হচ্ছে এসপিএম, গ্রিন হাউস গ্যাস আর ফুসফুসের রোগ। নিচেরটা পরেরটা দেখো, 2.26-এ স্থানীয় মানুষ ও বন দপ্তরের যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করেন তার নাম লেখো, তার নাম হলো জেএফএম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, বা জেএফএম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। পরে দেখো, তোমাদের আসছে নিচে 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর দু তিনটে বাক্যে লেখো, নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য লেখো। ঠিক আছে, হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য লিখতে বলেছে তোমাদের, কয়েকটা পয়েন্ট মেনশন করে দিয়েছে, সেই পয়েন্টের উপর ভিত্তি করেই তোমাদের লিখতে হবে। তার মধ্যে দেখো, প্রথম পয়েন্ট দিয়েছে কাজের প্রকৃতি।
কাজের প্রকৃতি তো তোমরা জানো, প্রথমে যেহেতু হরমোন আছে কাজের প্রকৃতি, তাহলে কি হচ্ছে, হরমোন প্রধানত উৎসস্থল থেকে দূরে গিয়ে ক্রিয়া করে। আর স্নায়ুতন্ত্র কি, স্নায়ুতন্ত্র কেবল, স্নায়ুতন্ত্রের এরকম কোনো ভূমিকা নেই, এরকম ভূমিকা নেই। আর হরমোন কি করছে, উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে, তাই তো? কাজের গতি, হরমোনের কাজের গতি কিন্তু মন্থর কিন্তু সুদূর প্রসারী, সেক্ষেত্রে স্নায়ুতন্ত্রের কাজের গতি হলো দ্রুত কিন্তু তাৎক্ষণিক। কাজের স্থায়িত্ব, হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তোমরা জানো কাজের স্থায়িত্ব হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, আর স্নায়ুতন্ত্র ক্রিয়ার পর গঠনগত বা কার্যগত কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? এবার হলো পরিণতি, পরিণতি হিসাবে বলতে পারো যে কাজের স্থায়িত্ব পরিণতি হিসাবে যে ক্রিয়ার পর এটা হরমোনটা হলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে, আর এর গঠনগত বা কার্যগত কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? আর কাজের স্থায়িত্বটা এটা বলতে পারো যে হরমোনের স্থায়িত্ব হলো সুদূর প্রসারী, কিন্তু স্নায়ুতন্ত্রের কি তাৎক্ষণিক। কাজের স্থায়িত্বতে স্নায়ুতন্ত্রের হচ্ছে তাৎক্ষণিক, আর হরমোনের হচ্ছে সুদূর প্রসারী। নেক্সট দেখো, চলে আসি, কোনো একজন মানুষের দূরের দৃষ্টি সম্পূর্ণ দেখতে পেলেও, দূরের জিনিস সম্পূর্ণ দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পায় না, এরকম সমস্যার কারণ ও প্রতিকার কী করে করতে পারো, ঠিক আছে? মানে কি, এক্ষেত্রে দূরের জিনিসটা ঠিকঠাক দেখতে পাচ্ছে কিন্তু কাছের জিনিসটা ঠিকভাবে দেখতে পাচ্ছে না, তাহলে এই রোগটার কারণ আর প্রতিকার। এই রোগটা তোমরা জানো যে এই রোগটা হলো হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়াতে দূরের জিনিস স্পষ্ট দেখলেও কাছের জিনিস দেখতে পায় না, তাহলে এর কারণ হিসাবে বলতে পারো যে এই চক্ষুগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় কিন্তু এক্ষেত্রে ছোট হয়ে যায়। চক্ষুগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় ছোট হয়ে যাওয়ায় বস্তু প্রতিবিম্ব রেটিনার পেছন দিকে, এক্ষেত্রে ফলে কাছের বস্তু দেখা যায় না, ঠিক আছে? মানে রেটিনার উপর না পড়ে প্রতিবিম্বটা পড়ছে রেটিনার পেছনে, রেটিনার উপরে না পড়ে রেটিনার পেছনে প্রতিবিম্বটা পড়ছে, সেই জন্য এরা কাছের জিনিসকে কিন্তু ঠিকভাবে দেখতে পাবে না, কিন্তু দূরের জিনিসকে ঠিকভাবে দেখতে পাবে। প্রতিকার কি করে করা যায়, প্রতিকার হিসাবে হচ্ছে যে এক্ষেত্রে উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে, উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে এক্ষেত্রে প্রতিকার করা যাবে, ঠিক আছে? এটা যদি তোমরা একে দাও তাহলেও ভালো হবে, যে প্রতিবিম্ব রেটিনার উপর কিন্তু গঠিত হচ্ছে না, প্রতিবিম্বটা রেটিনার পেছনে কোনো এক জায়গায় গঠিত হচ্ছে, মানে চোখের এই ছবিটা সাময়িকভাবে একে, এক্ষেত্রে কোনো একটা মানুষ ধরো এরকম আছে, এক্ষেত্রে প্রতিবিম্বটা কিন্তু রেটিনার পেছনে, মানে এরকম পজিশানে একটা উল্টো প্রতিবিম্ব কিন্তু গঠিত হচ্ছে, ঠিক আছে? এতটাও না, মানে রেটিনার ঠিক পেছনে বস্তুর প্রতিবিম্বটা গঠিত হবে, ঠিক আছে? রেটিনার পেছনে, যেখানে রেটিনার উপরে গঠিত হওয়ার কথা সেখানে রেটিনার পেছনে গঠিত হবে। আর এক্ষেত্রে চোখের ছবিটা এঁকে দিলে ভালো হয়। আর এক্ষেত্রে প্রতিকার করা যাবে কি করে, না উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে প্রতিকার করা যাবে। নেক্সট দেখো, কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যার সমাধানে সংশ্লিষ্ট উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা লেখো, ঠিক আছে? সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের, সংশ্লেষিত এখানে মাইন্ডিড যে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের ভূমিকা লিখতে বলেছে, কৃষির ফলন বৃদ্ধি, তাই তো? ফলন বৃদ্ধিতে আমরা এনে দিতে পারি, যে নতুন গাছটি এনে এ ফলন বৃদ্ধিতে দিতে পারি। আর আগাছা নির্মূলে আমরা ব্যবহার করি সাধারণত 2,4-D, আগাছা নির্মূলে 2,4-D ব্যবহার করতে পারি। আর ফলন বৃদ্ধিতে IBO করতে পারি, ইন্ডোল বিউটারিক অ্যাসিড করতে পারি, তাছাড়া ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিডও করতে পারি ফলন বৃদ্ধিতে। আর আগাছা নির্মূলে হচ্ছে 2,4-D, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? এরপর দেখো আসছে 2, 3.4-এ LHO ICSH, মানবদেহ জননগ্রন্থি
হরমোনকরণ নিয়ন্ত্রণ করে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। মানে এখানে একটা জেনারেল একটা ইনফরমেশন দিয়েই দিয়েছে, এটা কিভাবে করে সেটা তোমাদের লিখতে হবে। তা LH বা লিউটিনাইজিং হরমোন, এটা স্ত্রীদেহে কর্পাস লিউটিয়াম, কর্পাস লিউটিয়াম বা পিতগ্রন্থির বৃদ্ধি ঘটায় এবং তাকে উদ্দীপিত করে, এবং এখান থেকে প্রোজেস্টেরন, এখান থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে। কে করছে? LH। তাহলে LH কর্পাস লিউটিয়ামের বৃদ্ধি নিয়ন্ত্রণ করছে এবং এখান থেকে প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ ঘটাচ্ছে। আর ICSH মানে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এটা পুরুষ দেহে শুক্রাশয়স্থিত ইন্টারস্টিশিয়াল কোষসমূহকে উদ্দীপিত করছে এবং এখান থেকে টেস্টোস্টেরন, এখান থেকে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ ঘটাচ্ছে, হরমোনের ক্ষরণ নিঃসরণ করাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা গেল LH এবং ICSH এর ভূমিকা। পরে দেখো বেমতন্তু গঠন ও সাইটোকাইনেসিস পদ্ধতি, এই দুই বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি কিভাবে উদ্ভিদ এবং প্রাণীকোষের মাইটোসিসের পার্থক্য করবে। ঠিক আছে, মানে এখানে উদ্ভিদ আর প্রাণীকোষের মাইটোসিসটাই পার্থক্য করতে বলেছে, কিসের বিচারে? বেমতন্তুর গঠন আর সাইটোকাইনেসিসের পদ্ধতির বিচারে। তাহলে আমরা জানি যে উদ্ভিদ দেহে বেমতন্তু গঠিত হয় মাইক্রোটিউবিউল থেকে, উদ্ভিদে বেমতন্তু গঠিত হচ্ছে মাইক্রোটিউবিউল থেকে, আর প্রাণীকোষে সেন্ট্রোজোম থেকে বেমতন্তু গঠিত হয়। ঠিক আছে, তাহলে এটা গেল তোমাদের বেমতন্তুর গঠনগত পার্থক্য। ঠিক আছে, এবার নেক্সট চলে আসি পরেরটায়। তাহলে এটা বুঝতে পারলে প্রথম পয়েন্টটা, যে উদ্ভিদের ক্ষেত্রে সাইটোপ্লাজমে অবস্থিত মাইক্রোটিউবিউল থেকে বেমতন্তু গঠিত হয়, আর প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি থেকে কিন্তু আমাদের বেমতন্তুটা তৈরি হচ্ছে। নেক্সট দেখো সাইটোকাইনেসিসের পার্থক্য বলেছে, উদ্ভিদ কোষে কিন্তু সাইটোকাইনেসিস যে ঘটছে সেটা উদ্ভিদ কোষে ঘটছে আমাদের সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে, সাইটোকাইনেসিস ঘটে সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে। ঠিক আছে, এটা টেলোফেজ দশায় অপত্য নিউক্লিয়াসের মধ্যে একটা ফ্যাগমোপ্লাস্ট সৃষ্টি হয়, সেখান থেকে সেল প্লেট সৃষ্টি হয় এবং এর মাধ্যমেই সাইটোপ্লাজম দুভাগে ভাগ হয়ে যায়, এটা হলো উদ্ভিদ কোষে। আর প্রাণী কোষে ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে, এক্ষেত্রে অ্যানাফেজ দশায় স্টেম বডি গঠনের সঙ্গে সঙ্গে কোষের দুপাশে কোষপর্দা ভাঁজ হয়ে গিয়ে ভেতর দিকে বিস্তৃত হতে থাকে এবং উভয় পাশেই ভাঁজ পরস্পর মিলিত হয়ে, মানে ভাঁজটা পরস্পর মিলিত হয়ে সাইটোপ্লাজমকে দুভাগ করে দেয়। ঠিক আছে, তাহলে এটা হলো সাইটোকাইনেসিসের বেসিক ডিফারেন্স। পরবর্তী পর্যায়ে চলে আসি, দেখো 3.6-এ কোষচক্র নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানব দেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো। কোষচক্রে যখন নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে যায় তখনই আমাদের ম্যালিগন্যান্সি বা কোষটা ক্যান্সারের সেলে পরিণত হয়। এর অর্থ হলো কোষ একটা নির্দিষ্ট টাইমে বা নির্দিষ্ট হারে বিভাজিত হয়, কিন্তু এই বিভাজনের হার যদি আনকন্ট্রোল সেল গ্রোথ হয় তাহলেই আমরা তাকে বলি যে সেটা ক্যান্সারের সেলে পরিণত হয়েছে। যদি আনকন্ট্রোল সেল গ্রোথ হয় তাহলেই সেটা কিন্তু ক্যান্সারের সেলে পরিণত হয়, মানে সেক্ষেত্রে মানে কোষটা একটা যে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট হারে যে বিভাজিত হয় তার বিভাজন ক্ষমতা হারিয়ে যদি আনকন্ট্রোল সেল গ্রোথ হয়, মানে কোষ বিভাজন ক্ষমতা হারিয়ে যদি বা বিভাজন ক্ষমতা অতিরিক্ত হারে বেড়ে যায় তাহলে সেটা ম্যালিগন্যান্ট টিউমারে পরিণত হয়। ঠিক আছে, এটাকে আমরা বলছি আনকন্ট্রোল সেল গ্রোথ, মানে কোষ চক্র যখন নিয়ন্ত্রণ নির্দিষ্ট নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলে বা নির্দিষ্ট হারে একটা সেল থেকে দুটো কোষ যে তৈরি হয় সেটা বিভাজন ক্ষমতা হারিয়ে বা একটা নির্দিষ্ট টাইমের এগেনস্টে যে কোষ বিভাজিত হয় একটা নির্দিষ্ট সংখ্যায় কোষ পরিণত হয় কিন্তু তার থেকে একাধিক সংখ্যায় যদি বিভাজিত হতে থাকে বা যেটাকে আমরা বলি আনকন্ট্রোল সেল গ্রোথ বা অ্যাপোপ্টোসিস সেটার ফলেই কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারে পরিণত হতে দেখা যায় সেলটাকে। ঠিক আছে, পরবর্তী দেখো অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে,
একটি উপযুক্ত উদাহরণের মাধ্যমে বক্তব্যটি যথার্থতা মূল্যায়ন করো। অস্থানিক পত্রজের মুকুল, তাহলে অস্থানিক পত্রজের মুকুল আমরা কোথায় দেখি? না, পাথরকুচি গাছের ক্ষেত্রে অস্থানিক পত্রজের মুকুল আমরা দেখতে পাই, ঠিক আছে? পাথরকুচি, বিগনিয়া এসব গাছের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে এগুলোর ক্ষেত্রে নিম্নাংশ থেকে, পাতা নিম্নাংশ থেকে অস্থানিক মুকুল সৃষ্টি হয় এবং এই অস্থানিক মুকুল সহ পত্রাশ্রয়ী মুকুল বা পাতা থেকে একটা পাতাটা মেন গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে বা প্রধান গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগনিয়া আর পাথরকুচি গাছের ক্ষেত্রে। নেক্সট দেখো, বাবা মা মধ্যে অপত্য লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব বেশি তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। এটা বইয়ে যে ক্রসটা করা আছে সেই ক্রসের মাধ্যমে তোমরা দেখাবে। এক্ষেত্রে তো তোমরা জানো যে 44A মানে হলো 44A+XX, এটা হলো গিয়ে তোমাদের ফিমেল, এর সঙ্গে ক্রস হচ্ছে 44A দুবার এও লিখতে পারো বা একবারেও লিখতে পারো, প্লাস XY, ঠিক আছে? এটা হলো কি মেল, এই দুটোর মধ্যে ক্রস হওয়াতে যে গ্যামেট পাচ্ছি এবং দুটো কন্যা এবং দুটো পুত্র উৎপন্ন হচ্ছে বইয়ে ক্রসে তোমাদের দেখানোই আছে, ফলে কন্যা এবং পুত্র উৎপন্ন হওয়ার সম্ভাবনা 50-50% থাকে, মানে 50% কন্যা উৎপন্ন হওয়ার প্রবাবিলিটি থাকে এবং 50% পুত্র উৎপন্ন হওয়ার প্রবাবিলিটি থাকে। এবং লিঙ্গ নির্ধারণে গুরুত্ব হলো ওয়াই ক্রোমোজোমের, যেটা পিতা থেকে আসছে, পিতার থাকছে XY, তার ওয়াই ক্রোমোজোমই কিন্তু মানুষের সেক্স ডিটারমিনেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। মানে প্রেজেন্স অফ ওয়াই ক্রোমোজোম ডিগনিফাই করে যে সেটা একটা ছেলে হবে এবং অ্যাবসেন্স অফ ওয়াই ক্রোমোজোম এটা ডিনোট করে যে এ একজন মেয়ে হবে। এক্স ক্রোমোজোমের উপরে কিছুই বিচার্য না, সম্পূর্ণই নির্ধারণ করছে ওয়াই ক্রোমোজোমের উপর। ওয়াই ক্রোমোজোমের প্রেজেন্স নির্ধারণ করে যে এটা একটা ছেলে হবে, অ্যাবসেন্স অফ ওয়াই ক্রোমোজোম নির্ধারণ করে এটা একজন মেয়ে হবে। অর্থাৎ মানবদেহ লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এক্স ক্রোমোজোম এক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। ওয়াই ক্রোমোজোম অর্থাৎ বাবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বাবার মধ্যে যে ওয়াই ক্রোমোজোম আছে সেটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ ক্রসটাও দেখিয়ে দেবে। 3.9 দেখো, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে। মটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ নিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। যে ভিন্ন ভিন্ন জেনোটাইপ হলো তাদের ফেনোটাইপ কিন্তু একই রকম হতে পারে, তাই তো? এটা দ্বিসংকর জননের এগেনস্টে দেখাতে বলেছে মটর গাছের। যেমন দেখো, হলুদ গোল বলতে আমরা ক্যাপিটাল আর এটাকে বুঝি, আবার ক্যাপিটাল আর স্মল আর এটাকে বুঝি, আবার ক্যাপিটাল আর এটাকে বুঝি, আবার ক্যাপিটাল আর স্মল আর এটাকেও বুঝি। তাহলে এতগুলো এই চার প্রকার জেনোটাইপ দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে কি, হলুদ গোলকে, ঠিক আছে। সেরকমই এটা একটা দেখাতে পারো, সেরকমই বলতে পারো যে হলুদ কুঞ্চিত আমরা দেখাতে, হলুদ কুঞ্চিত এই ফেনোটাইপ দেখাতে পারি আমরা ক্যাপিটাল বাই স্মল আর এটা দিয়ে, বা ক্যাপিটাল বাই স্মল আর এটা দিয়েও, ঠিক আছে? এই দুটো দিয়েও আমরা দেখাতে পারি কি হলুদ কুঞ্চিত। তার মানে দেখতে পাচ্ছ যে ফেনোটাইপ একটা হলেও কিন্তু জেনোটাইপ বিভিন্ন রকমের হচ্ছে। সেরকমই ধরো সবুজ গোলাকার আমরা দেখাতে পারি স্মল ওয়াই ক্যাপিটাল আর দিয়ে, অথবা স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর দিয়ে। তাহলে সবুজ গোলাকার এই ফেনোটাইপের কিন্তু দুরকম জেনোটাইপ হতে পারে, ঠিক আছে? তাহলে এইগুলো দিয়েই দ্বিসংকর জনন থেকে উঠে আসছে যে ভিন্ন ভিন্ন জেনোটাইপ এর কিন্তু একই ফিনোটাইপ থাকতে পারে। এই উদাহরণগুলো তোমরা দিতে পারো। 3.10 দেখো, সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু দম্পতিকে কি কি পরামর্শ দেওয়া যেতে পারে সে বিষয়ে তোমার মতামত জানাও,
ঠিক আছে। তাহলে জিনগত রোগগুলো বলতে আমরা জানি বর্ণান্ধতা, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, এগুলো হলো জিনগত রোগ। তাহলে এই জিনগত রোগের পরামর্শ দেওয়ার জন্য আমি বলতে পারি যে বিবাহের পূর্বে ব্লাড টেস্ট করা খুবই জরুরি। এই ব্লাড টেস্টের মাধ্যমেই এর যদি জেনেটিক লেভেলে গিয়ে টেস্ট করা যায় তাহলে এই রোগগুলো ধরা পড়ে যাবে বিবাহের পূর্বে বা গর্ভধারণের কিছুদিন পর, গর্ভধারণের 2-3 মাসের মধ্যে বা সম্ভব হলে বিবাহের পূর্বেই উভয় মেয়ে এবং ছেলেকে দুজনেরই ব্লাড টেস্ট করা দরকার, তাই তো। সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু দম্পতিকে কি কি পরামর্শ দেবে? তাহলে ব্লাড টেস্ট করা খুবই দরকার। ব্লাড টেস্ট করে যদি দেখা যায় যে এই রোগগুলো ধারণ করছে, যে সেটা হিমোফিলিয়া তার রোগ আছে কিনা বা থ্যালাসেমিয়া রোগ আছে কিনা বা বর্ণান্ধতা রোগ আছে কিনা, বা সেই রোগটা থাকলেও জিনগতভাবে সেটা কি প্রকৃতির সেটাও দেখতে হবে, ঠিক আছে। জিনগতভাবে কি প্রকৃতির সেটাও দেখতে হবে। মানে যেমন ধরো হিমোফিলিয়া রোগের যদি দুজনেই বাহক হয়, ছেলে এবং মেয়ে যাদের সঙ্গে ক্রস ঘটানো হচ্ছে দুজনেই যদি বাহক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিয়ে করা যাবে না, কারণ দুজনেই বাহক হলে এই স্মল এইজগুলো যদি চলে আসে অপত্যতে তাহলে কিন্তু সে রোগগ্রস্ত হয়ে যাবে। তাহলে দুজনেই কিন্তু হিমোফিলিয়া বাহক কিছুতেই বিয়ে করতে পারে না, দুজনেই হিমোফিলিয়া বাহক এইভাবে তার জেনোটাইপ, তারা কিন্তু কিছুতেই বিবাহ করতে পারে না, ঠিক আছে। নেক্সট দেখো, একজন যদি ধরো নর্মাল, যে ধরো মেয়ে, সে যদি নর্মাল থাকে, ঠিক আছে, তার সঙ্গে যদি একজন কেউ রোগগ্রস্ত, মানে ধরো হিমোফিলিয়া বা থ্যালাসেমিয়া রোগগ্রস্ত হয়, তাহলে সেক্ষেত্রে কিছুটা অংশ বিবাহ হতে পারে। কারণ দেখো, এর থেকে যে এইচএইচ ক্যাপিটাল এর সঙ্গে যদি ক্রস ঘটায় এই স্মল এইচে, তাহলে এর থেকে যে মেয়েটা উৎপন্ন হচ্ছে সে হবে এরকম বাহক, আর ছেলেটা যে হচ্ছে সে হবে ক্যাপিটাল এইচ, আর এরকম সেভাবে হতে পারে বিবাহ হতে পারে। তাহলে এইভাবে ক্রসের মাধ্যমে দেখে তুমি বলতে পারো যে কিভাবে সম্ভব বা কিভাবে সম্ভব না। সেক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, বা জেনেটিক ক্রসগুলো আমরাও জেনে গেছি, সেক্ষেত্রে আমরা সাজেশন দিতে পারি যে কিভাবে বিবাহ হতে পারে আর কিভাবে নয়। তাহলে দেখলাম যে দুজনেই যদি বাহক হয় তাহলে কিন্তু কোনোভাবেই বিবাহ হওয়া সম্ভব নয়, ঠিক আছে। সেক্ষেত্রে বিবাহের পূর্বে ব্লাড টেস্ট করা খুবই জরুরি। এই জিনগত রোগগুলো ডিটেকশন করেই কিন্তু বিবাহ হওয়া একান্তভাবে কাম্য, কারণ জিনগত রোগগুলো যদি নেক্সট জেনারেশনে বর্তায় তাহলে সেটা যে বাবা মার কাছেও লজ্জাজনক, আর কোনো মেডিকেলের কাছেও বা কোনো তুমি হসপিটাল বা নার্সিংহোমে নিয়ে গেলে তার কাছেও লজ্জাজনক হবে, কারণ সেই রোগটা একেবারেই কিওরেবল না, সেটা জিনগত সংশোধন, মানে জিনগত ত্রুটিটা সংশোধনের মাধ্যমে কিওর করা সম্ভব। সেটা বিদেশে প্রচলিত আর খুবই কস্টলি প্রসিডিওর, তাই এদিকে না গিয়ে আমাদের ব্লাড টেস্ট করেই বিয়ে করাটা খুব জরুরি এবং সেটাই সেফেস্ট প্রসিডিওর। নেক্সট দেখো, আমাদের 3.11 এ প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো, ঠিক আছে। বেঁচে থাকতে গেলে ওই তেলাপিয়াদের যে যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তা ভেবে লেখো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যেমন আন্তঃপ্রজাতির সংগ্রাম তাকে করতে হবে, অন্তঃপ্রজাতির সংগ্রাম করতে হবে, এবং প্রতিকূল পরিবেশের মধ্যেও তাকে সংগ্রাম করে কিন্তু তাকে বাঁচতে হবে, ঠিক আছে। ডারউইনের মত অনুযায়ী তো আমরা একটা জিনিস জানি, তাহলে আন্তঃপ্রজাতির সংগ্রাম, অন্তঃপ্রজাতির সংগ্রাম এবং প্রতিকূল পরিবেশের মধ্যে সংগ্রাম কিন্তু করে তাকে বাঁচতে হবে। অন্তঃপ্রজাতির সংগ্রাম মানে ইন্টার স্পেসিফিক স্ট্রাগল, আন্তঃপ্রজাতির সংগ্রাম মানে ইন্টার স্পেসিফিক স্ট্রাগল এবং স্ট্রাগল ফর নেচার আর কি, নেচারের সঙ্গেও কিন্তু সংগ্রাম করে তাকে বাঁচতে হবে। তারপর দেখো, বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি যে যে ভূমিকা পালন করে তা তালিকা তৈরি করো, ঠিক আছে। তাহলে বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি যে যে ভূমিকা পালন করে, পায়রার বায়ুথলি অতিরিক্ত অক্সিজেন নিয়ে আকাশে উঠছে, এখানে এদের প্রায় 9টা বায়ুথলি আছে, ফলে এগুলো ধরো অক্সিজেন সিলিন্ডার হিসেবেই কাজ করছে।
সরি অনেক উচ্চতায় যেখানে পাখি আকাশে উঠছে সেখানে অক্সিজেনের ডেন্সিটি কম থাকে, তাই তাকে শ্বাসকার্য চালাতে গেলে এই বায়ুথলি থেকে, বায়ুথলির মধ্যে রিজার্ভ অক্সিজেন থেকে কিন্তু শ্বাসকার্য চালাতে হয়। ঠিক আছে, তাহলে বায়ুথলি নটা যে বায়ুথলি থাকে পায়রার, সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা আকাশে ওড়ার জন্য। ঠিক আছে, অক্সিজেন স্টোরেজ হিসাবে এটা রিজার্ভার হিসাবে কাজ করছে। নেক্সট দেখো গঠনগত ও গঠন ও কাজ আর বিবর্তনের ধরন নির্দেশে উপযুক্ত দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে সমবৃত্তীয় অঙ্গের ধারণাটি উপযুক্ত উদাহরণসহ প্রতিষ্ঠা করো। সমবৃত্তীয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ তো তোমরা জানো যে এদের সমবৃত্তি এখান থেকে উঠে আসছে যে কাজ একই কিন্তু গঠন আলাদা, কাজ একই কিন্তু গঠন আলাদা, তাকেই আমরা বলছি সমবৃত্তীয় অঙ্গ। ঠিক আছে, এবার সমবৃত্তীয় অঙ্গ আমাদের যে বিবর্তন সেটাকেও তোমরা বলবে যে সমবৃত্তীয় অঙ্গ কিন্তু অভিসারী বিবর্তন বা কনভার্জেন্ট ইভলিউশনকে সিগনিফাই করে। এটা হলো অভিসারী বিবর্তন, বিবর্তনের ধরন নিয়ন্ত্রণ নির্দেশক, এটা হলো অভিসারী বিবর্তন। সমবৃত্তীয় অঙ্গ হলো অভিসারী বিবর্তনের ফলে এই সমবৃত্তীয় অঙ্গ গঠিত হয়। ঠিক আছে, উদাহরণ সহ প্রতিষ্ঠা করতে বলেছে, তাহলে উদাহরণের মাধ্যমে দেখাবে যে সমবৃত্তীয় অঙ্গ তোমাদের বলতে পারো উদাহরণ হিসাবে যে একই কাজ করছে কিন্তু গঠন আলাদা, যেমন পতঙ্গের ডানা আর পাখির ডানা একই কাজ করছে ওড়ার জন্য ব্যবহৃত হচ্ছে কিন্তু এদের গঠন আলাদা। সেরকমই যদি উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ দাও, উদ্ভিদের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে দিতে পারো যে আঙুরের আকর্ষ এটা হলো রূপান্তরিত কাণ্ড আর মটরের আকর্ষ এটা হলো রূপান্তরিত পাতা, একই কাজ মানে আরোহণে সাহায্য করছে কিন্তু পৃথক পৃথক অঙ্গের রূপান্তর। আঙুরের আকর্ষটা হলো কাণ্ড আর মটরের আকর্ষটা হলো পাতার রূপান্তর, আঙুরের আকর্ষ কাণ্ড আর মটরের আকর্ষ পাতার রূপান্তর, কিন্তু একই আরোহণে দু প্রকার অঙ্গ হেল্প করছে, অর্থাৎ এটা সমবৃত্তীয় অঙ্গ আর এটা অভিসারী বিবর্তনকে বা অভিসারী অভিব্যক্তির ফলেই কিন্তু সমবৃত্তীয় অঙ্গের সৃষ্টি হচ্ছে বা এটারই এই ধরনের বিবর্তনকে নির্দেশ করছে। দেখো আছে ফার্স্টে বিশ্ব উষ্ণায়ন আর নেক্সটে আছে নদী এবং হ্রদের মাটি ও জলের আম্লীকরণ। বিশ্ব উষ্ণায়ন তো তোমরা জানো যে মানুষের ক্রিয়াকলাপের ফলেই যেসব গ্যাস উৎপন্ন হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলো, যেমন নাইট্রাস অক্সাইড N2O একটি শক্তিশালী গ্রিন হাউস গ্যাস, এই গ্যাস ব্যাপকভাবে বেড়ে গেলে এছাড়া নাইট্রোজেনের অন্যান্য যে অক্সাইডগুলো রয়েছে নাইট্রাস অক্সাইড ওটাও স্থানভিত্তিক ঘনত্ব যদি বেড়ে যায় ফলে বায়ু দূষণ হয় আমাদের, এই বায়ু দূষণের সম্ভাবনা বেড়ে যায় এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে, অর্থাৎ এই গ্রিন হাউস গ্যাসগুলো বেড়ে যাচ্ছে যেগুলো নাইট্রোজেন দ্বারা গঠিত, একটা বললাম N2O একটা NO, এর ফলে কিন্তু পৃথিবীর তাপমাত্রা বা গ্লোবাল ওয়ার্মিং হওয়ার বা বিশ্ব উষ্ণায়ন হওয়ার সম্ভাবনাটাকে অনেকাংশে বাড়িয়ে দিচ্ছে। নেক্সট দেখো নদী ও হ্রদের মাটি ও জলের আম্লীকরণ, অ্যাসিড বৃষ্টি এটা বলতে পারো অ্যাসিড রেন বা অ্যাসিড বৃষ্টি এবং কলকারখানা অ্যাসিড মিশ্রিত যে জল এছাড়া রাসায়নিক সার ইত্যাদি মেশার ফলে মাটি এবং নদী ও হ্রদের জলের অম্লতা বা অ্যাসিডিটি কি হয় না বেড়ে যায়। অধিক আম্লিক মাটি আর মাটি কি করে না ফসলকে অনেক মাত্রায় ক্ষতি করে, তাই তো? এই জলের অধিক আম্লীকরণ জলদূষণ ঘটাবে এবং জলজ উদ্ভিদ এবং প্রাণীরও ক্রমান্বয়ে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, নেক্সট দেখো চলে আসি ইলিশ মৌমাছি পেঙ্গুইন আর সর্পগন্ধা উপরোক্ত জীবগুলো বিপন্নতার কারণ কি কি হতে পারে তা নির্ধারণ করো। ঠিক আছে, বিপন্নতার কারণ ইলিশ মানে উপযুক্ত প্রজনন স্থল ইলিশ মাছের বা বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় ইলিশ মাছের সংখ্যা কমে আসছে, বিপন্নতার কারণগুলো কী কী কারণে হতে পারে বা এগুলো হতে পারে, বৃষ্টির পরিমাণ কমে যায় বা উপযুক্ত প্রজনন স্থলের অভাবে, মৌমাছি এরকম উপযুক্ত প্রজনন স্থলের অভাবে বিপন্নতার কারণ হতে পারে, বা বিভিন্ন আমাদের যে দূষণের কারণেও বহু সংখ্যক এখন আমরা অত মৌমাছি দেখতে পাই না, দূষণের কারণে খুব কমে আসছে মানে বিপন্ন হয়ে পড়ছে। পেঙ্গুইন
পেঙ্গুইন মেনলি আমরা জানি যে আন্টার্কটিকা বা বরফ আচ্ছন্ন অঞ্চলে প্রাণী, কিন্তু আন্টার্কটিকা বরফ গলতে শুরু করায় বা ওখানকার টেম্পারেচার, মানে ওরা যে শীতলতম পরিবেশে থাকতে পছন্দ করে সেই টেম্পারেচারটা ক্রমশ হিটেড আপ হওয়ায় তার পেঙ্গুইনের বিপন্নতার কারণ হতে পারে। সর্পগন্ধা, মানে সর্পগন্ধা অতি ব্যবহারের ফলেও কিন্তু বিপন্নতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো হতে পারে। নেক্সট দেখো আমাদের 3.16-এ স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে পিপে বায়োডাইভার্সিটি রেজিস্টারের যে কোনো দুটো ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার তো তোমরা জানো যে সরকার পক্ষের কিছু লোক থাকবে আর সেখানকার স্থানীয় মানুষ যারা থাকবে, যারা আর কি মেন কোর এরিয়ায় কাজ করে, সেই স্থানীয় মানুষেরা যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করে তাদের প্রচেষ্টায় সরকার অন্তর্ভুক্ত যে নথিভুক্তকরণ, মানে মানুষ অনেক শিক্ষিত হলেও বা পুঁথিগত জ্ঞানও সেখানে হয়তো হার মানায়, কাদের কাছে যারা কোর ফিল্ডে কাজ করে তারা হয়তো অত পুঁথিগত বিদ্যার অধিকারী নয় কিন্তু তারা কোর ফিল্ডে কাজ করে, মানে প্রত্যেকটা প্রাণীকে নিয়ে যারা কাজ করছে বা যাদের জীবিকাই ওই প্রাণী, প্রাণীর সাহায্যেই আর কি তারা জীবন নির্বাহ করছে, তাদের কাছ থেকে ইনফরমেশান আর সরকার নিয়ে সরকারের কিছু অভিজ্ঞ লোকের এই দুইয়ের কনসালটেন্সির মাধ্যমে যে ব্যবস্থাপনা গড়ে উঠছে তাকেই আমরা কিন্তু পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার বলি। ঠিক আছে, যে কোনো দুটো ভূমিকা আলোচনা করো জীববৈচিত্র সংরক্ষণে। ঠিক আছে, তাহলে মানুষ কি ধরো কোন একজন যে বিষয় নিয়ে রিসার্চ করছে সেখানে আর সাধারণ মানুষের, এই দুজনের প্রচেষ্টাতেই কিন্তু এটা সম্ভব আর কোনো জীববৈচিত্র্যকে সংরক্ষণ আমরা করতে পারি, তার অবলুপ্তির হাত থেকে তাকে রক্ষা করতে পারি। সেখানে যেমন শিক্ষিত বা সরকার পক্ষের লোক থাকাও দরকার, সেখানে সাধারণ মানুষের অগ্রগণ্য ভূমিকা থাকাও প্রয়োজন, তাহলেই হয়তো বিপন্নতার হাত থেকে আমরা জীববৈচিত্র্যকে রক্ষা করতে পারব। ঠিক আছে, একেই আমরা বলছি পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার, মানে ওই রেজিস্টার অ্যাকর্ডিং টু রেজিস্টার মাফিক যদি আমরা কাজ করি এবং প্রত্যেকটা উদ্ভিদ বা প্রাণীর সম্বন্ধে বিস্তারিত জ্ঞান নিয়ে যদি কাজ করি তাহলে হয়তো আমরা জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে পারবো বা বিপন্নতার হাত থেকে রক্ষা করতে পারবো। এক্ষেত্রে স্থানীয় মানুষও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নেক্সট দেখো, বন্য প্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার যে কোনো চারটি তালিকাভুক্ত করো। তাহলে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ সেটা হলো বন দপ্তরের অনুমতি সাপেক্ষে বা ব্যতি রেখে প্রবেশ নিষিদ্ধ, প্রবেশ নিষিদ্ধ, বন্য প্রাণী হত্যা করা নিষিদ্ধ, বন্য উদ্ভিদ কে কাটা নিষিদ্ধ। ঠিক আছে, আর যে যে কাজ নিষিদ্ধ সেটা তার মানে কি বন্য প্রাণী হত্যা করা নিষিদ্ধ, বন্য গাছ কাটা নিষিদ্ধ আর কি, মানুষের প্রবেশ নিষিদ্ধ, আর আর বন্য প্রাণীদের যে কোনোভাবে অনুমতি না নিয়ে তাদের স্বাধীন জীবনযাত্রায় বাধা প্রয়োগ করাও কিন্তু নিষিদ্ধ। তারা যে একটা নর্মাল গতিতে বাজবে বা যত্রতত্র বিচরণ করবে, মানুষ প্রবেশ করলে সেটা তাদের জীবনযাপনে কী হবে, অসুবিধা হবে, তাহলে সেটাও নিষিদ্ধ করা উচিত। ঠিক আছে, মানে তারা যেন স্বাধীনভাবে প্রজনন করতে পারে বা খাদ্য সংগ্রহ করতে পারে, নির্ভয়ে বিচরণ করতে পারে, সেগুলো দেখতে হবে। সাধারণ মানুষের হস্তক্ষেপে এগুলো নিষিদ্ধ করা যাবে না। ঠিক আছে, তাহলে বুঝতে পারলো। নেক্সট দেখো, চার দেখে আমাদের কি চোখের, আমরা বহুবার আগেও বলেছি যে চোখের ছবি এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, চোখের ছবি এসছে। নেক্সট এসছে ক্রোমোজোমের ছবি 4.2-তে দেখো, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণী মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। সম্পাদনের স্থান, এটা প্রাণীদের মাইটোসিস প্রধানত দেহকোষে ঘটে আর মিওসিস জনন কোষে ঘটে। ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি,
মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা ফিক্স থাকে, মানে 2N থেকে 2Nই থাকছে, আর মিয়োসিসে ক্রোমোজোমের সংখ্যা 2N থেকে N হচ্ছে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা হ্রাস হচ্ছে। অর্থাৎ মাইটোসিস ক্রোমোজোম উৎপন্ন কোষের সংখ্যার বা ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি অনুসারে বলতে গেলে মাইটোসিসটা হলো সদৃশ্য বিভাজন আর মিয়োসিসটা হলো হ্রাস বিভাজন। উৎপন্ন কোষের সংখ্যা 2N থেকে 2Nই থাকছে সেম, আর মিয়োসিসের ক্ষেত্রে 2N থেকে কি হচ্ছে না N। মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কি কি পরিবর্তন হতে পারে? জ্ঞানেন্দ্রিয় মানে ভারসাম্য বা লঘু মস্তিষ্ক একটু বিঘ্নিত হয়, সেই জন্য তারা ভারসাম্য রক্ষা করতে পারে না। দেখেছো বয়স্ক মানুষেরা ভারসাম্য হারায় বা কারুর সাপোর্টে বা লাঠির সাপোর্টে চলাচল করে। জ্ঞানেন্দ্রিয় বা তাদের সেন্স অর্গানগুলো ঠিকঠাক কাজ করে না। জ্ঞানেন্দ্রিয় অন্য বলবে, যেমন এখানে ব্রেন বললে লঘু মস্তিষ্ক ভারসাম্য নিয়ন্ত্রণ করতে পারছে না, সেরকম কানে বলবে যে কানের বধিরতা আসে বা কানের শ্রবণ শক্তি লোপ পায় বা শ্রবণ ক্ষমতা কিছুটা হলেও কিছু অংশ কানে কম শোনে, চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসে বা অন্ধত্ব বা গ্লুকোমা এগুলো হতে পারে বার্ধক্যের জনিত কারণে বা ক্যাটারাক্ট বা কার ক্ষেত্রে ছানি পড়ে এগুলো বলতে পারো জ্ঞানেন্দ্রিয় সমস্যা। ঠিক আছে, সেন্সেশন মানে টাচের মাধ্যমে যে অনুভব সেটা কিছুটা হ্রাস পাচ্ছে এটা বলতে পারো। নাসিকা নাকের মাধ্যমে যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, শ্বাসকার্যজনিত বিভিন্ন প্রকার সমস্যা অ্যাজমা এগুলো হতে পারে। জ্ঞানেন্দ্রিয় বলতে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই সবগুলোই ব্যাখ্যা করতে পারো জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে পড়ছে। অস্থি কি কি পরিবর্তন? অস্থি ক্রমশ ভঙ্গুর হয়ে যায়, অস্থির যে স্ট্রেংথ সেটা নষ্ট হয়ে যায়, অস্থিতে বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব হয়, অস্থিপেশি ভঙ্গুর হয়ে যায়। সাধারণভাবে নর্মাল কোনো অবস্থায় পড়ে গেলেই অস্থি পুরো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এগুলো বলতে পারো। ঠিক আছে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি দেখা যায়, ভিটামিন ডি এর পরিমাণ কম থাকবে রক্তে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি দেখা দেবে, এইগুলো অস্থি সংক্রান্ত পরিবর্তন। অস্থিটা ক্রমশ ভঙ্গুর হয়ে যাবে, দুর্বল প্রকৃতির হয়ে যাবে, এগুলো লিখতে পারো। নেক্সট দেখো, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলোর গুরুত্ব ব্যাখ্যা করো। এর মধ্যে আছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারের তো তোমরা জানো ওই যে কি কি দিয়েছে, সেন্ট্রোমিয়ার টেলোমিয়ার। সেন্ট্রোমিয়ার বলবে যে সেন্ট্রোমিয়ার অংশেই কিন্তু ক্রোমাটিড দুটো যুক্ত থাকে, যুক্ত হয়ে একটা ক্রোমোজোম গঠন করছে। সেন্ট্রোমিয়ার অংশেই মানে সেন্ট্রোমিয়ারের সঙ্গে একটা প্রোটিন যুক্ত থাকে যেটাকে আমরা বলছি কাইনেটোকোর, ওটাই কিন্তু ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে সংযুক্ত রাখছে। ঠিক আছে, টেলোমিয়ার হলো ক্রোমোজোমের দুই প্রান্ত দেশকে এই টেলোমিয়ার বলে। টেলোমিয়ার ক্রোমোজোমকে অন্য যে কোনো ক্রোমোজোমের যে কোনো অংশের সঙ্গে যুক্ত হতে দেয় না। ঠিক আছে, তাহলে ক্রোমোজোমের যে লাস্ট পোর্শনটা টেলোমিয়ার, এই টেলোমিয়ার থাকার জন্যই কিন্তু একটা ক্রোমোজোম অন্য ক্রোমোজোমের সঙ্গে সংযুক্ত হতে পারে না। ঠিক আছে, নেক্সট দেখো, জীবের বৃদ্ধি প্রজনন ক্ষয়পূরণ কিভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো। কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে জীবের বৃদ্ধি, কোষ বিভাজন মাইটোসিস প্রক্রিয়ায় একটা কোষ থেকেই কি হচ্ছে দুটো কোষ, এর ফলে কোষের বৃদ্ধি হচ্ছে। প্রজনন কোষ বিভাজন এটা হলো কি মিয়োসিসের মাধ্যমে কিন্তু প্রজনন হচ্ছে, মানে জনন কোষের মেনলি মিয়োসিস কোষ বিভাজন দেখা দিচ্ছে প্রথমটা। তাহলে কোষের বৃদ্ধি জন্য কে দায়ী? মাইটোসিস। প্রজননের জন্য দায়ী হচ্ছে গিয়ে মিয়োসিস, মিয়োসিসের জন্য মেনলি প্রজনন কোষ মানে জনন কোষে মেনলি হচ্ছে মিয়োসিস, আর ক্ষয়পূরণ হলো গিয়ে মাইটোসিস। ঠিক আছে, মাইটোসিসের মাধ্যমে জীবদেহ ক্ষয়পূরণ হচ্ছে, মানে একটা কোষ থেকে দুটো কোষ হচ্ছে হয়ে জীবদেহ ক্ষয়পূরণ হচ্ছে, এবং জীবের যে বৃদ্ধি ঘটছে একটা কোষ থেকে দুটো কোষ হচ্ছে এবং ক্রোমোজোম সংখ্যা সেম থাকছে জীবের বৃদ্ধি। তাহলে আর ক্ষয়পূরণের জন্য হলো মাইটোসিস, আর মিয়োসিস হলো প্রজননের জন্য। ঠিক আছে, মিয়োসিস প্রজননের জন্য দায়ী, এইভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। প্রজননের জন্য যে দায়ী সেক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 2N থেকে N হচ্ছে দুটো স্টেজে, আর
জীবের বৃদ্ধি আর ক্ষয়পূরণের জন্য কিন্তু মাইটোসিস প্রক্রিয়াই দায়ী। আর অনুন্নত শ্রেণীর ক্ষেত্রে বলে দিতে পারো যে জীবের বৃদ্ধির জন্য অনুন্নত শ্রেণীর ক্ষেত্রে একটা কোষ থেকে যে দুটো কোষ হচ্ছে অনুন্নত শ্রেণী বা প্রজনন হচ্ছে, প্রজনন কিন্তু অনুন্নত শ্রেণীর ক্ষেত্রে বা অমেরুদণ্ডী শ্রেণীর ক্ষেত্রে মেনলি অ্যামাইটোসিস পদ্ধতিতে হচ্ছে, প্রজননটা অ্যামাইটোসিস পদ্ধতিতে হচ্ছে। তাহলে এখানে তিন প্রকার কোষ বিভাজনের কথাই কিন্তু তোমাদের বলতে হবে, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। ঠিক আছে, তাহলে অ্যামাইটোসিস বলতে বোঝাচ্ছে যে ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, এক্ষেত্রে প্রজনন হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। ঠিক আছে, আর যে কোনো দেহকোষের যে বৃদ্ধি বৃদ্ধি সেটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া, দেহকোষের যে বৃদ্ধি সেটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া, আর ক্ষয়পূরণও হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া, আর অন্যান্য উন্নত শ্রেণীর প্রাণীদেহের প্রজনন হচ্ছে মিওসিস প্রক্রিয়া। উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং উন্নত শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে মিওসিস প্রক্রিয়া আর কোষ বংশবিস্তার করে। ঠিক আছে, নেক্সট দেখো, মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের তিন জোড়া প্রকট প্রচ্ছন্ন গুণের সারণীর সাহায্যে লেখো। এটা তো তোমরা জানোই, মেন্ডেল যে সাত জোড়া বৈশিষ্ট্য বলেছিল তার মধ্যে তিন জোড়া চেয়েছে, এখানে সাত জোড়ার মধ্যে তিন জোড়া বলবে প্রকট প্রচ্ছন্ন, ওরকম কলাম করে দিতে পারো। যেমন দেখো, বীজের আকার দিতে পারো গোলাকার হলো প্রকট, কুঞ্চিত হলো প্রচ্ছন্ন, বীজের বর্ণ হলুদ হলো প্রকট, প্রচ্ছন্ন হলো সবুজ, পরিপক্ক ফলের আকৃতি পরিপুষ্ট হলো প্রকট, খাদযুক্ত হলো প্রচ্ছন্ন, ফলের বর্ণ সবুজ হলো প্রকট, হলুদ হলো প্রচ্ছন্ন, ফলের বর্ণ সবুজ প্রকট হলুদ প্রচ্ছন্ন, ফুলের বর্ণ সেরকম বেগুনি প্রকট সাদা প্রচ্ছন্ন, কাণ্ডে ফুলের অবস্থান কাক্ষিক হলো প্রকট, শীর্ষস্থ হলো প্রচ্ছন্ন, আর কাণ্ডের দৈর্ঘ্য হলো দীর্ঘ হলো প্রকট, আর খর্ব হলো প্রচ্ছন্ন। তাহলে এই সাত জোড়া বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো তিন জোড়া তোমরা দিতে পারো। পরে দেখো, এক সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃত করো। প্রথম সূত্রটা হলো কি, পৃথকীভবনের সূত্র, আর একটা উপসূত্র হলো প্রকটতার সূত্র। মেনলি পৃথকীভবন সূত্রটা লিখলেই হলো। যেমন পৃথকীভবনের সূত্রটা তো তোমরা জানো যে কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনিতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য বা অ্যালিলগুলো কখনোই মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তাহলে এক সংখ্যক পরীক্ষা থেকে মেন্ডেল পৃথকীভবনের সূত্রে উপনীত হয়। এবং আরেকটা সূত্র আছে, সেটা হলো উপসূত্র, সেটা হলো প্রকটতার সূত্র। এটাও বলে দিতে পারো যে এক সংখ্যক পরীক্ষা থেকে মেন্ডেল পৃথকীভবনের সূত্র ছাড়াও একটি আরও একটি সিদ্ধান্ত উপনীত হন, সেটা হলো প্রকটতার সূত্র। সেটি হলো দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে প্রকট বৈশিষ্ট্যেরই বহিঃপ্রকাশ ঘটে, একেই কি বলে প্রকটতার সূত্র বা ল অফ ডমিনেন্স। ঠিক আছে, আর মেন সূত্র এক সংখ্যক জনন থেকে যেটা আসছে সেটা হলো পৃথকীভবনের সূত্র, মানে ল অফ সেগ্রিগেশন। ঠিক আছে, নেক্সট দেখো, একজন বর্ণাঢ্য মহিলা একজন স্বাভাবিক পুরুষকে, বর্ণাঢ্য মহিলা বলেছে স্বাভাবিক পুরুষকে বিবাহ করলে প্রথম অপত্য বংশে তাদের সন্তানের মধ্যে বর্ণাঢ্য হওয়ার সম্ভাবনা বিচার করো। বর্ণাঢ্য মহিলা বলেছে, তাহলে দুটোই দেখো, স্মল সি, এ যদি স্বাভাবিক পুরুষকে বিয়ে করে, স্বাভাবিক পুরুষ হলো ক্যাপিটাল সি, আরেকটা হলো ওয়াই। ঠিক আছে, তাহলে এর থেকে বর্ণাঢ্য হওয়ার সম্ভাবনা যদি আমরা চেকার বোর্ডের মাধ্যমে করি, তাহলে এই সি, এই সি এটা হচ্ছে মেয়েটার থেকে, আর এটা হলো ক্যাপিটাল সি, আর ওয়াই তাহলে এটা হলো ক্যাপিটাল, এটা এটাও ক্যাপিটাল, এটা এক্ষেত্রে এটা, আর এক্ষেত্রে এটা। ঠিক আছে, তাহলে সর্বাধিক বিবেচনা করলে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েগুলো, মেয়েগুলো হচ্ছে প্রধানত বাহক, মেয়েগুলো হচ্ছে কিন্তু প্রধানত বাহক, আর ছেলেগুলো কিন্তু রোগগ্রস্ত হচ্ছে, ছেলেগুলো রোগগ্রস্ত হচ্ছে। তার মানে যদি সব দিক সর্বসন্তান বিচার করি, মানে সবকটি সন্তানের মধ্যে যদি বিচার করি, তাহলে 50% সন্তান কি হবে রোগগ্রস্ত, আর 50% হবে কি নর্মাল। ঠিক আছে, বা যদি মেয়েদের ক্ষেত্রে বিচার করি, মেয়েরা সবাই কি হবে নর্মাল, আর ছেলেরা হবে সবাই কি রোগগ্রস্ত। ঠিক আছে,
ছেলের ছেলেরা হবে রোগগ্রস্ত, ছেলেরা সবাই মানে বর্ণান্ত ছেলের জন্ম দেবে, মেয়েরা কিন্তু কি হবে স্বাভাবিক। ঠিক আছে, নেক্সট দেখো, স্বর্ণমালতী ফুলের ক্ষেত্রে F2 জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় সেটি একটি ক্রসের মাধ্যমে দেখাও। সেটা একটা ক্রসের মাধ্যমে দেখাবে যে লাল ফুলের সাথে সাদা ফুল ক্রস করে কি কি উৎপন্ন হয়েছে, সাদা ফুল ক্রস করে উৎপন্ন হয়েছে লাল ফুল, আবার গোলাপি ফুল, গোলাপি ফুল আর কি সাদা ফুল। তাহলে এক্ষেত্রে আমরা গোলাপি ফুলকে পাচ্ছি, মানে প্রথম অপত্য বংশেও কিন্তু আমরা প্রথমে ক্রসে করায় প্রথম অপত্যতেও কিন্তু সবকটা কি হচ্ছে গোলাপি। এখানে কিন্তু প্রথম অপত্যতে মানে F1 কিন্তু সবকটা কি পাচ্ছে RH বা গোলাপি F1। ঠিক আছে, আর যেক্ষেত্রে মেন্ডেলের বিচ্যুতি কি মেন্ডেলের সূত্র অনুযায়ী এটা সবকটাই লাল হওয়া উচিত ছিল কিন্তু সবকটাই কি পাচ্ছি গোলাপি। সেহেতু যদি আমরা ফিনোটাইপ আর জেনোটাইপ এক্ষেত্রে দুটোইতেই উৎপন্ন হচ্ছে 1:2:1, মানে দ্বিতীয় অপত্য বংশের যদি ফিনোটাইপ আর জিনোটাইপ দুটোই দেখি তাহলে 1:2:1, ফিনোটাইপ জিনোটাইপ দুটোই হচ্ছে 1:2:1, এটা ক্রসের মাধ্যমে দেখিয়ে দিও। পরে দেখো, প্রাণীর উৎপত্তি পর জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি তীর চিহ্নের সাহায্যে ক্রমানুসারে দেখাও। প্রাণের উৎপত্তির পর জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি, ঠিক আছে, এটা হলো অভিব্যক্তি রিলেটেড প্রশ্ন, এটা অ্যারো অ্যারোর মাধ্যমে জৈব অভিব্যক্তিটা তোমাদের দেখাতে হবে। জীবের উৎপত্তির পর, ঠিক আছে, প্রাণের উৎপত্তির পর জীবের উৎপত্তির পর সংক্ষেপে বলে দিই, এককোষী জীবের উৎপত্তি, তারপরে ধরো শালক সংশ্লিষ্ট ব্যাকটেরিয়া পরিবেশের অক্সিজেন ত্যাগ, বহুকোষী জীবের উৎপত্তি, মাছের মতো অমেরুদণ্ডী প্রাণীর বিবর্তন, ডাঙার উদ্ভিদের বিবর্তন, চারপি ও মেরুদণ্ডী প্রাণীদের ডাঙায় ওঠা এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব, এভাবে তোমরা করতে পারো। ঠিক আছে, তাহলে অ্যারো অ্যারো দিয়ে করতে পারো। প্রথমে এক প্রাণের জীবের উৎপত্তির পর হচ্ছে প্রথমে এককোষী জীবের উৎপত্তি, তারপর শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া পরিবেশে অক্সিজেন ত্যাগের সূচনা, বহুকোষী জীবের উৎপত্তি, মাছের মতো মাছের মতো মেরুদণ্ডী প্রাণীর উৎপত্তি এবং তাদের বিবর্তন, তার থেকে ডাঙার উদ্ভিদের বিবর্তন, ডাঙার উদ্ভিদের মধ্যে পড়ছে বিরুৎ, গুল্ম, বৃক্ষ, তার থেকে পৃথিবীতে নতুন বাসস্থানের উদ্ভব, তার থেকে চারপি ও মেরুদণ্ডী প্রাণী মানে কি উভচর প্রাণীর উদ্ভব, তার থেকে ডাঙায় ওঠা, তার থেকে সরীসৃপ এবং সরীসৃপ থেকে দুটো ভাগ আসছে পক্ষী এবং স্তন্যপায়ী। এভাবে তোমাদের তীর চিহ্ন দিয়ে এটা দেখাতে হবে। নেক্সট দেখো, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্ব নিম্নলিখিত তিনটি বিষয় আলোচনা করো, অত্যাধিকারে বংশবিস্তার, প্রকরণের উদ্ভব এবং প্রাকৃতিক নির্বাচন। এই তিনটে তোমরা বলে দেবে। অত্যাধিক হারে বংশ বিস্তার তো তোমরা জানো, এটা ডারউইনের তত্ত্বের অন্যতম একটা প্রতিপাদ্য বিষয়। 3 নম্বর প্রতিপাদ্য বিষয় অত্যাধিক হারে বংশ বিস্তারটা ফার্স্ট প্রথমেই শুরু হচ্ছে অত্যাধিক হারে বংশ বিস্তার। এটার ডিটেলে বলে দেবে যে ডারউইনের মতে অত্যাধিক হারে বংশ বিস্তার করাই হলো জীবের সহজাত বৈশিষ্ট্য, এর ফলে জ্যামিতিক এবং গাণিতিক আকারে জীবের সংখ্যার বৃদ্ধি ঘটে। উদাহরণস্বরূপ বলে দিতে পারো যে স্ত্রী সালমন মাছের কথা, যেটা ঋতুতে প্রায় 3 কোটি ডিম পাড়ে, এবং ঝিনুকের কথা বলে দিতে পারো প্রায় একবারে 12 কোটি ডিম্বাণু উৎপাদন করে। ডারউইনের মতে একজোড়া হাতি থেকে উৎপন্ন সকল হাতি বেঁচে থাকলে 750 বছরে হাতির সংখ্যা হবে 1,90,00,000। ঠিক আছে, তাহলে হাতি 12 বছরে সেখানে, সেক্ষেত্রে কি হাতি 12 বছরে কিন্তু একটি সন্তান প্রসব করে। তাহলে অত্যাধিকারে বংশ বিস্তার এরকম মাছের সাহায্যে বলে দিতে পারো। প্রকরণের উদ্ভব, প্রকরণ হিসাবে তোমরা বলতে পারো যে পৃথিবীতে দুটো জীব কখনোই অবিকল একই রকম হতে পারে না, অথচ দুটো জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য বা ভেদ থাকবেই, এমনকি একই পিতামাতার দুটো সন্তানের মধ্যেও বা যমজ সন্তানের মধ্যেও কিন্তু এই ভেরিয়েশনটা লক্ষ্য করা যায়। ডারউইন মনে করতেন যে অবিগত এই ত্রিবিধ সংগ্রামের ফলেই জীবদের প্রকরণ বা ভেদ স্পষ্ট হয়, যা প্রজননকালে অপত্যের দেহে সঞ্চারিত হয়ে থাকে।
ঠিক আছে, ডারউইনের ধারণা অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র এই ধারাবাহিক পরিবর্তনগুলোই কিন্তু ভিন্ন ভিন্ন প্রজাতি উদ্ভবের জন্য দায়ী। এটাই হলো, এর ফলেই প্রকরণের উদ্ভব ঘটে অ্যাকর্ডিং টু ডারউইন। প্রাকৃতিক নির্বাচন বলতে পারো, প্রাকৃতিক নির্বাচনের সংজ্ঞাটা দিতে পারো, যে প্রাকৃতিক প্রক্রিয়া অনুকূল ভেদ এবং বিভাজনমূলক ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগ সুবিধা ভোগ করে তাকেই প্রাকৃতিক নির্বাচন বলে। ঠিক আছে, মানে এক্ষেত্রে কি অনুকূল ভেদ সমন্বিত জীবেরাই প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়ে অধিক সংখ্যায় বেঁচে থাকবে এবং অধিকারে বংশ বিস্তার করবে। অপরপক্ষে প্রতিকূল ভেদ সমন্বিত জীবেরা প্রকৃতি দ্বারা নির্বাচিত হয় না বলে পরাজিত সৈন্যের মতো ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাবে। এটা হলো গিয়ে প্রাকৃতিক নির্বাচন। ঠিক আছে, নেক্সট দেখো, জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ এবং আচরণের পরিবর্তন হলো অভিযোজন। যে কোনো দুটো উদাহরণের সাহায্যে বক্তব্যটার যথার্থতা প্রমাণ করো। জীবের আকার বলতে পারো মাছের মাকু আকৃতি, পায়রা বা পাখির মাকু আকৃতি। ঠিক আছে, মাছের মাকু আকৃতি এটা হলো জলজ অভিযোজন, পায়রার মাকু আকৃতি এটা হলো বায়ুজ অভিযোজন বলতে পারো আকারের দিক থেকে। ঠিক আছে, আবার জীবের আকারে বলতে পারো যে পাতাগুলো পাথরকুচি বা ক্যাকটাস জাতীয় গাছের পাতাটা কাঁটায় রূপান্তরিত হয়েছে কাঁটার বাষ্পমোচন রোধ করার জন্য, বা কাণ্ডটা পাতায় রূপান্তরিত হয়েছে, কাণ্ডটা পাতায় রূপান্তরিত হয়েছে আর পাতাটা কাঁটায় রূপান্তরিত হয়েছে বাষ্পমোচন রোধ করার জন্য, এটা যাচ্ছে জীবের আকারে। এগুলো কিন্তু সব যাচ্ছে জীবের আকারে। ঠিক আছে, নেক্সট দেখো, শারীরবৃত্তীয় অভিযোজন, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপে বলতে পারো সুন্দরী গাছের শ্বাসমূল শারীরবৃত্তীয়র মধ্যে আসবে, বা উটের যে জল সহনের ক্ষমতা, উটের দেহ যে চামড়া বা চামড়াটা যে খুব পুরু রোমযুক্ত। ঠিক আছে, বা উটের যে হ্যান্ডিল লুপটা অনেক বড় হচ্ছে, এটা হলো শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের জন্য, বা উটের আরবিসিগুলো যে নিউক্লিয়াস যুক্ত হচ্ছে, আরবিসিগুলো উটের যে নিউক্লিয়াস যুক্ত এবং ডিম্বাকার আকৃতি যুক্ত হচ্ছে, এগুলো হলো শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের মধ্যে আসছে। ঠিক আছে, আর আচরণগত পরিবর্তনের মধ্যে আসছে যে শিম্পাঞ্জি বাদাম ভেঙে খাওয়া, বা শিম্পাঞ্জি কোনো রোগে আক্রান্ত হলে ভেষজ উদ্ভিদকে ব্যবহার করা, ওগুলো হলো আচরণগত পরিবর্তন, বা মৌমাছির ওয়াকটেল নৃত্য বা রাউন্ড ডান্স বা গোলাকার নৃত্য, এগুলো হলো আচরণগত অভিযোজন। ঠিক আছে, এর মধ্যে থেকে তোমরা করতে পারো। নেক্সট দেখো, নিম্নলিখিত দূষকগুলো পরিবেশ ও মানব স্বাস্থ্যের কি কি প্রভাব ফেলে তা মূল্যায়ন করো। অভঙ্গুর কীটনাশক, অভঙ্গুর কীটনাশক কি করবে, পরিবেশ আর মানব স্বাস্থ্য দুটোর এগেনস্টেই লিখতে হবে। অভঙ্গুর কীটনাশকের ফলে মাটি দূষণ হবে, জল দূষণ হবে, মানব স্বাস্থ্যে ক্যান্সার হতে পারে, এই পলিমারগুলো গেলে ক্যান্সার হতে পারে বা বিভিন্ন দুরারোগ্য রোগের সম্ভাবনা থাকতে পারে। পরাগরেণু বায়ু দূষণ করতে পারে, এর ফলে অ্যাজমা শ্বাসকষ্ট, মানবদেহে অ্যাজমা শ্বাসকষ্ট আর পরিবেশ দূষণ হলো বায়ু দূষণ। নেক্সট, ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার মাটি দূষণ করবে, জল দূষণ করবে। ঠিক আছে, আর মানব স্বাস্থ্যের প্রোটিন সংশ্লেষের অভাব হবে, নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক এগুলো খাওয়ার ফলে, সমৃদ্ধ রাসায়নিক সার ব্যবহার করলে এগুলো খাওয়ার ফলে ক্যান্সার হতে পারে। ঠিক আছে, এছাড়া মাটি আর জল দূষণ করছে। এবার এরপর দেখো, স্বাস্থ্যকেন্দ্রের জীবাণুযুক্ত আবর্জনা, এটা মাটি দূষণ, জল দূষণ, এর ফলে বিভিন্ন রোগেরও সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, জীবাণু যুক্ত সমৃদ্ধ আবর্জনা যদি ঠিকমতো প্রসেসিং না করে বিভিন্ন রোগের সম্ভাবনা থাকতে পারে। ক্লোরোফ্লোরোকার্বন বায়ু দূষণ ঘটাতে পারে, পরিবেশগত হলে বায়ু দূষণ ঘটাবে, এর ফলে ক্যান্সার হতে পারে। ঠিক আছে, শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগ হতে পারে ক্লোরোফ্লোরোকার্বন জন্য, বায়ু দূষণ আর শ্বাসকষ্টের রোগ। নেক্সট দেখো, নিম্নলিখিত ঘটনাগুলো প্রত্যেকটি সম্ভাব্য কারণ এবং কি হতে পারে তা অনুমান করো। নিদ্রাহীনতা, ঘটনাগুলোর প্রত্যেকটা সম্ভাব্য কারণ কি হতে পারে অনুমান করো। নিদ্রাহীনতা, নিদ্রাহীনতার কারণ হলো বলতে পারো যে অতিরিক্ত টেনশন, হাইপার টেনশন,
নিদ্রাহীনতা, অতিরিক্ত শব্দ দূষণ, শব্দ দূষণের কারণে নিদ্রাহীনতা হতে পারে, হাইপার টেনশনের কারণে নিদ্রাহীনতা, অতিরিক্ত রক্তচাপের কারণে নিদ্রাহীনতা হতে পারে, ঠিক আছে, বা এগুলো হতে পারে, ঘুম না আসা আর কি টেনশন থেকে হতে পারে, আর শব্দ দূষণের কারণে হতে পারে, রক্তচাপ বৃদ্ধি, রক্তচাপ বৃদ্ধি হাইপার টেনশন থেকে হতে পারে, রক্তচাপ বৃদ্ধি আর কি কারণে অতিরিক্ত শব্দ দূষণ থেকেও হতে পারে, হৃৎপিণ্ড ঘটিত কোনো রোগ থেকে হতে পারে, রক্তচাপ বৃদ্ধি আর কি কারণে হতে পারে, প্রেসারের কোনো প্রবলেম, অতিরিক্ত মাংস খাওয়া বা রেড মিট খাওয়া থেকে রক্তচাপ বৃদ্ধি হতে পারে, টেনশন থেকে হতে পারে, হরমোনাল কারণে হতে পারে, অ্যাড্রিনাল গ্রন্থির হরমোনাল কারণেও হতে পারে রক্তচাপ বৃদ্ধি, বা হৃৎপিণ্ড ঘটিত সমস্যা থেকে হতে পারে, বা রক্তের কোনো ধমনি বা শিরার কোনো সমস্যা, বা সেখানে ফ্যাট কোলেস্টেরল বেশি থাকলেও রক্তচাপ বৃদ্ধি পেতে পারে, আংশিক বা সম্পূর্ণ বধিরতা, বধিরতা শব্দ দূষণের কারণে হতে পারে, বা বয়স বৃদ্ধির কারণে হতে পারে, এছাড়া যে কোনো ইঞ্জুরি কারণেও কিন্তু বধিরতা আসতে পারে, ঠিক আছে। এরপরে দেখো, জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস ও মরা মাছ ভেসে ওঠা, ঠিক আছে, এটা কি জলের যদি বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন, বিওডি যদি কমে যায়, মানে জল দূষণ, অ্যাকচুয়ালি জলজ আমরা জানি যে জলজ জীবরা জলমধ্যস্থিত অক্সিজেন নিয়ে কিন্তু শ্বাসকার্য চালায়, তাহলে জলের দ্রবীভূত এটা হতে পারে, ইউট্রোফিকেশনের কারণে হতে পারে, বা জল দূষণের কারণে হতে পারে, অ্যালগাল ব্লুম ইউট্রোফিকেশনের কারণে হতে পারে, জলে ফসফেট জাতীয় যে রাসায়নিক সারগুলো প্রয়োগ করা হচ্ছে সেগুলো জলে বেশি মাত্রায় চলে আসলেও হতে পারে, ঠিক আছে। কুমিরের সংখ্যা হ্রাস, কুমিরের সংখ্যা হ্রাস, যদি আমরা কুমিরকে ঠিকঠাক সংরক্ষণ না করি, কুমিরের চোরা শিকারী দ্বারা যদি শিকার করে নেয় কুমির, ঠিক আছে, কুমিরের সংখ্যা হ্রাস, কুমির যদি ঠিকঠাক পদ্ধতিতে সংরক্ষণ না করি, তাহলে কিন্তু কুমিরের সংখ্যা হ্রাস পেতে পারে। নেক্সট দেখো, আছে কুমিরের যদি ঠিকঠাক খাদ্য আশ্রয় বা পরিবেশ ঠিকঠাক না দেওয়া যায়, তাহলে বা প্রতিকূল পরিবেশের কারণে, খাদ্য আশ্রয় বা প্রতিকূল পরিবেশের কারণে কিন্তু কুমিরের সংখ্যা হ্রাস পেতে পারে, খাদ্য আশ্রয় এবং প্রতিকূল পরিবেশের কারণে। নেক্সট দেখো, ফুসফুসে বায়ু চলাচল পথে প্রদাহ, এটা বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড যুক্ত গ্যাস ফুসফুসে প্রবেশ করলে হতে পারে, মেনলি বায়ু দূষণের কারণে, বা বায়ু দূষণের কারণে যে যানবাহন থেকে যে বায়ু দূষণ হচ্ছে তার কারণে হতে পারে, গ্রিন হাউস গ্যাস থেকে যে বায়ু দূষণ হচ্ছে তার কারণেও হতে পারে, ঠিক আছে, প্রদাহ এগুলোর কারণে হতে পারে। এছাড়া পরাগরেণু, এসপিএম এগুলো যদি শ্বাসনালীতে প্রবেশ করে তাহলেও হতে পারে, বা স্মোক করলে হতে পারে, স্মোকিংয়ের ফলেও হতে পারে, অত্যাধিক স্মোকিং করলেও হতে পারে। নেক্সট দেখো, পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস, এটা তো দূষণের কারণে, পরিবেশ দূষণের কারণে, পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস পাচ্ছে পরিবেশ দূষণের কারণে, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান, এছাড়া অন্যান্য উত্তরও কিন্তু এসব ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যায় ভূগর্ভস্থ জলের সংকট তৈরি করছে, তোমার অভিজ্ঞতার ভিত্তিতে বক্তব্যটি যুক্তিসহ সমর্থন করো। হ্যাঁ, ক্রমবর্ধমান জনসংখ্যা কিভাবে সংকট সৃষ্টি করছে, বহুতল ফ্ল্যাট, আগে একটা বাড়িতে একটা ফ্যামিলি থাকতো, এখন একটা বাড়িতে 12টা 14টা বা আরও বেশি ফ্যামিলি থাকছে, আর তারা যদি ভূগর্ভস্থ জলটাকে ইউজ করে, পৌরসভার জল ইউজ না করে, তাহলে কি ভূগর্ভস্থ জলের সংকট দেখা দিচ্ছে, কারণ তারা জলের যথেচ্ছ জল অপচয় করছে। আমরা বলবো যে সেই জলটা তো আবার ড্রেনের মাধ্যমে মাটিতেই ফিরে আসছে, কিন্তু যে জলটা মাটির অনেক নিচ থেকে তোলা হয়েছে, ওই জল অপচয়ের ফলে যে জলটা আবার মাটিতে ফিরে আসছে, সে কিন্তু মাটির অত নিচ অব্দি যেতে পারছে না, ফলে ভূগর্ভস্থ জলের যে লেভেলটা সেটা ক্রমান্বয়ে কমে আসছে, ঠিক আছে।
বহুসংখ্যক ফ্ল্যাট হচ্ছে, এটা হলো মেনলি ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে, এছাড়া হলো জলের বিভিন্ন অপব্যবহারের কারণে। জল যে জীবন তার যৌক্তিকতা বুঝিয়ে প্রত্যেকটা মানুষকে জলের ব্যবহারের জন্য সচেতন হতে হবে, তাহলে আমরা হয়তো এই জলের অপচয় কমাতে পারব। ঠিক আছে, জল সংকট দেখা দিচ্ছে আবার, আমরা যে এরকম বলা হচ্ছে যে আমরা যে জলটা ইউজ করছি হাত ধোয়ার কাজে বা হাত মুখ ধোয়ার কাজে বা বাসন ধোয়ার কাজে, সেটাকে আমরা বলি গ্রে ওয়াটার। এই গ্রে ওয়াটারটাকে যদি আমরা আবার রিইউজ করি, তাহলে এই জলটাকে আমরা রিইউজ করলে, জল বা ভূগর্ভস্থ জল ইউজ না করে এটা যদি আমরা রিইউজ করতে পারি বা বৃষ্টির জলকে প্রিজার্ভ করে ইউজ করতে পারি রেন ওয়াটার হারভেস্টিংয়ের মাধ্যমে, বাড়ির ছাদে বৃষ্টির জলটাকে রিইউজ করতে পারি, ঠিক আছে, গাড়ি ধোয়ার কাজে, বাসন মাজার কাজে বা পিউরিফাই করে এমনকি আমরা খেতেও পারি, ঠিক আছে, প্রত্যেক দিন মুখ ধোয়া দাঁত মাজার কাজে যে জল অপচয় করছি সেই জল অপচয় না করে বা বাচ্চারাও এ বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে। ঠিক আছে, এভাবে গুছিয়ে তোমরা লিখতে পারো। নেক্সট দেখো, মানুষের বসতি বৃদ্ধি কিভাবে সুন্দরবনে বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলছে তার একটি ধারণার মানচিত্র নির্মাণ করো। মানচিত্র মানে তোমার অভিজ্ঞতাই আর কি শেয়ার করতে বলছে, যে মানুষের বসতি বৃদ্ধি কিভাবে সুন্দরবনের বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলছে। তাহলে সুন্দরবনের উপর যে প্রভাব ফেলছে, এটা লিখবে যে সুন্দরবনের নগরোন্নয়নের ফলে লবণাম্য উদ্ভিদ ধ্বংস হচ্ছে, এটা ফার্স্ট পয়েন্ট লিখতে পারো। এছাড়া কৃষিকাজও কিছুটা অংশ ব্যাহত হচ্ছে নগরোন্নয়নের ফলে, মিষ্টি জলের সংকট দেখা দিচ্ছে, বাসস্থান ধ্বংস হচ্ছে, দূষণ বাড়ছে, খাদ্যক সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত হচ্ছে, এবং সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধির ফলে দ্বীপভূমি নিমজ্জন ঘটছে, দ্বীপভূমি জলাভূমিতে নিমজ্জিত হচ্ছে। এর ফলে কিন্তু সুন্দরবনের যে মানচিত্র সেটাই কিন্তু বদলে যাওয়ার সম্মুখীন হচ্ছে, দ্বীপগুলো কিন্তু জলে নিমজ্জিত হচ্ছে। পূর্ব হিমালয়ের পাদদেশে জলময় ঘাসভূমিতে শুধু পাওয়া যায় এমন একটি বিলুপ্ত প্রায় বন স্তন্যপায়ী প্রাণী বৃদ্ধি করার জন্য কি কি সংরক্ষণ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তার সংক্ষিপ্ত স্থান লেখো। যেমন ঘাসভূমিতে শুধু পাওয়া যায় এমন একটি বিলুপ্ত প্রায়, তাহলে ইস্টার্ন পূর্ব হিমালয় মানে ইস্টার্ন হিমালয়তে পাওয়া যায় এমন প্রাণীগুলো হলো পাদদেশে জলাভূমিতে শুধুমাত্র পাওয়া যায় এমন একটি অবলুপ্ত প্রাণীদের সংখ্যা বৃদ্ধি করার জন্য কি কি প্রচেষ্টা করা হয়েছে, মানে এর এন্ডেমিক স্পিসিসগুলো হলো, দেখো একটু লিখি, অনেকগুলোই আছে, গোল্ডেন লেঙ্গুর একটা এন্ডেমিক স্পিসিস, তাছাড়া ক্লাউডেড লিওপার্ড, গোল্ডেন ক্যাট, ঠিক আছে, এগুলো মোটামুটি ম্যামালস, ঠিক আছে, তাহলে তাদের সংরক্ষণ করার প্রচেষ্টা কী করা যায়। এছাড়া এর মধ্যে টাইগার ইন্ডিয়ান সাইভেট, এগুলো আসবে, এগুলো হলো সব ইস্টার্ন হিমালয়ের এন্ডেমিক স্পিসিস। তাহলে এগুলোর মধ্যে যে কোনো একটা সংরক্ষণ তোমাদের লিখতে বলেছে, সংরক্ষণের প্রচেষ্টা, তার মানে লিখবে যে উপযুক্ত খাদ্য, বাসস্থানের বা প্রজনন স্থলের ব্যবস্থা করা, চোরা শিকারীর হাত থেকে তাদের রক্ষা করা, তারা যেন নির্বিঘ্নে প্রজননে লিপ্ত হতে পারে, উপযুক্ত সময়ে খাদ্য খাবার পেতে পারে, এবং তাদের ঘোড়ার উপযুক্ত পরিবেশ গড়ে তোলা, এর সহায়তা বা যেটা আমাদের আছে WWF ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, তাদের প্রচেষ্টায় আমরা বিভিন্ন রকম ব্যাঘ্র প্রকল্প, বাঘ নিয়ে লিখবে যে ব্যাঘ্র প্রকল্প গড়ে তুলেছি এর সহযোগিতায়, ঠিক আছে, তাহলে এরকমভাবে যে কোনো একটা অ্যানিমেল নিয়ে লিখতে পারো। নেক্সট যেমন আছে, নদীর বাস্তুতন্ত্রে ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। নদীর বাস্তুতন্ত্রে ভারসাম্য রক্ষায়
ঠিক আছে, তাহলে নদীর বা তে কারা কারা আসছে, ছোট মাছ বড় মাছ, তার নদীতে বর্তমান জলজ কিছু উদ্ভিদ, চিত্রের গুরুত্ব আলোচনা করো। তাহলে নদীর বাস্তুতন্ত্রকে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষাতে নদীতে বর্তমান সবকটা মাছকে কি করতে হবে, বেঁচে থাকতে হবে, উদ্ভিদকে বেঁচে থাকতে হবে, তাহলে কি জল দূষণ করা যাবে না। মূল কথা হলো জল দূষণ করা যাবে না, জল দূষণের হাত থেকে নদীকে মুক্ত রাখতে হবে, তাহলে জলজ বিওডির পরিমাণ ঠিক থাকবে বা ইউট্রফিকেশন ঘটবে না, অ্যালগাল ব্লুম হবে না, বা জলটা কোনো কারণে বিষাক্ত হবে না, বা জলের বিওডি লেভেলটা কমে যাবে না। সেদিকে আমাদের লক্ষ্য করতে হবে, নদীতে ময়লা আবর্জনা ফেলা যাবে না, নদীতে যেন কীটনাশক যেগুলো আমরা জমিতে ইউজ করছি সেগুলো যেন ভেসে এসে না পড়ে নদীর জলকে দূষিত না করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। এছাড়া যে কোনো আবর্জনা আমরা যেন নদীতে না ফেলি সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলেই নদীর উদ্ভিদ এবং অ্যাজ ওয়েল ছোটো মাছ বড় মাছ এবং অন্যান্য নদীতে বর্তমান অন্যান্য প্রাণীদের আমরা রক্ষা করতে পারব, এবং তার মাধ্যমে নদীর ভারসাম্য কী হবে না সুরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে, এবং তাতে মেন কারণ হলো জল দূষণ। জল দূষণের হাত থেকে আমাদের নদীকে মুক্ত রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই তোমাদের যারা আর কি রেগুলার ক্যান্ডিডেট আছো তাদের জন্যই প্রশ্ন উত্তর, এরকম আজ এই পর্যন্তই পুরোটা বলার চেষ্টা করলাম। এখান থেকে তোমরা কেমন কি আনসার করেছো দেখে নেবে, এবং এখান থেকে প্রায় 90% কমন আমাদের যে পূর্বের সাজেশনগুলো আছে সেগুলো দেখে নেবে, তার থেকে 90% কমন এরকম উত্তরগুলো আমরা অন্যান্য সাবজেক্টেরও মাধ্যমিক যে 2020-এর যে উত্তর সেগুলো অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে আমরা দেখে নিয়েছি, দিয়ে দিয়েছি তোমাদের কাছে, তা সেখান থেকে তোমরা একটা ধারণা করতে পারবে যে মাধ্যমিকে কত স্কোর করতে পারছো বা প্রত্যেকটা সাবজেক্টেরই এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কী হবে, ঠিক আছে। তাহলে এখানে আজকে আমরা এই 90 নাম্বারের লাইফ সায়েন্সের প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম।